কলিন আজ খুব বিরক্তি বোধ করছে, তাই তিনি ল্যাপটপে বসে ব্রাউজিং করছেন আর চা পান করছেন। তিনি তার মেয়ে এলিনাকে ডেকে আরো এক কাপ চা দিতে বললেন। আর সেই চা দেওয়ার সময় ঘর কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেল। যখন আলো ফিরে এলো তখন কলিনকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা গেল। গোয়েন্দা মেহুল হত্যা তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কলিনের তিনটি কন্যা ছিল, সেই তিনটি কন্যার নাম টিনা, এলিনা ও আলানা। তাদের সকলেরই নামের শেষ অক্ষরে না আছে। কলিন মারা যাওয়ার সময় একটি সূত্র রেখে গেছেন যে তার কন্যাই তাকে হত্যা করেছে। এখন আপনি কি অনুমান করতে পারেন যে কলিনকে কে হত্যা করেছে, টিনা, এলিনা না আলানা? কলিনের মৃতদেহ হাতেতে যে চায়ের কাপটি ছিল সেটি হচ্ছে ক্লু, কারণ তিনি কাপের পাশে না বলে একটি শব্দ লিখে গেছেন। আর চায়ের ইংরেজি শব্দ হলো টি, আর তিনি লিখে গেছেন না, অতএব টিনাই এই খুনটি করেছে। গোয়েন্দা মেহুল একটি তথ্য পেয়েছে যে একটি অপরাধী বিমানবন্দর দিয়ে পালাতে চলেছে। মেহুল সঙ্গে সঙ্গে সেই বিমানবন্দরে পৌঁছে তদন্ত শুরু করে। তিনি তিনজন যাত্রীকে সন্দেহ করেছেন। রাকেশ বলে, আমি লন্ডন থেকে আসছি, আমি একটি ব্যবসায়িক সভার জন্য জুরিখে যাচ্ছি, এই দেখুন আমার ব্যবসায়িক কার্ড। সোনাল বলে, স্যার আমি জুরিখ থেকে লন্ডনে পড়াশোনার জন্য আমি আমার কলেজে ফিরে যাচ্ছি। অঙ্কিত বলে, আমিও লন্ডন থেকে আসছি, আমি আপলাসে ছুটি কাটাতে যাচ্ছি। মেহুল এই উত্তরগুলোর কোনো ইঙ্গিত খুঁজে না পেয়ে স্ক্যানারে তাদের লাগেজগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। এখন তাদের লাগেজগুলি দেখে এবং তাদের বিবৃতি বিশ্লেষণ করে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারেন যে খুনিকে রাকেশ, সোনাল না অঙ্কিত? অঙ্কিত বলেছে যে তিনি আপলাসে ছুটি কাটাতে যাচ্ছেন। তিনি যদি আপলাসে ছুটি কাটাতে যান তবে এনার লাগেজে এই শীতের পোশাকগুলি কেন এলো? অথবা ইনি মিথ্যে কথা বলছেন, ইনিই হলেন আসল খুনি।